সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। আহার খাইতে যাই রে বাবা পরে যেমন ফাঁদে, সংসার ফাঁদে পড়ায় আমার পরান তেমন কাঁদে। সংসারে আমার ভাল লাগে না, সংসার বিষে বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসারে আমার ভাল লাগে না, সংসার বিষে বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। এইরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে আমার অনেক ভালো। দিদি গো, তোমরা তো সংসার করছো আর আমি এক সংসার করছি, জ্বালায় চলে গেলাম দিদি আর ভালো লাগে না। তোমরাই বলো কোন বাড়ির মদ্যলোক, সকাল আটটার সময় বাড়িতে বেরোবে, রাত দশটা পর্যন্ত মদ গিলে বাড়িতে আসবে, সে সংসার হালকা ভেবে দেখেছো? আমি তা বলেই দেখো, দিনের পথে চলতে থাকো সংসার চলবে কিভাবে? সে আমার উত্তর দিল, কেন রে সংসার হা করে চলবে? আর মাকে বলেছিলাম, মা এত কম বয়সে আমার বিয়ে দিও না, আমি পড়াশোনা করছি, কন্যাশ্রী টাকা পাবো, রূপশ্রী টাকা পাবো, কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ? ওই নেকির ব্যাপারে বলো, ওরে মা অমন ভালো ছেলে হাত ছাড়া করলি সারা জীবন পস্তাতে হবে, ওকে বিয়ে করে জীবন যখন হেল হয়ে গেছে আজ বাড়িতে আসুক, ওর একদিন আমার দিন বুঝে দেবো। মত গুলো শুনতে ভালো লাগে না বাড়িতে? সিরিয়ালটা দেখবো কিভাবে? দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস, বাড়িতে করছি বাচ্চা আছে, সে কি শিখবে? তোর মতো হবে, তুই তোর বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসিস। কোনদিন নয়, তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না ভালোবাসবি, তা তোর বাচ্চাকে পাশে বাড়ি বৌডির কাছে রেখে তুই যেখানে খুশি চলে যাস। হ্যাঁ যাই তো। তাহলে আমাকে পাশে বাড়ি বৌডির কাছে রেখে যেখানে খুশি যাস না কেন? ও ভগবান, এ মহাবেদার কি নিয়ে চিন্তা ভাবনা দেখো! এই কারণে তোর আমি দু নজরে দেখতে পারি না। এই আমার জন্য যা দুটো চোখে ভালোবাসা নি, তার দুটো চোখে জয় বাংলা হবে। তোদের কালকে তো তোর একদিন কামার একদিন আয়। Don't touch me. দেখো গোলাপ দি মদ গিলা স্যার ইংলিশ হারছে। এই এই কালো মুরগি সাদা ডিম পাড়তে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাড়তে পারে? পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মঠকে কখনো বাংলা ভাষা বলতে পারে না। দেখেছ এই মহাবেদ্য যাতে মাতাল হলে তবে তালে ঠিক আছে। এই আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না, বালিশ নিয়ে রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে, তাই নাকি? এই যে বাঙালির পেটের বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বড়দের দেখি, নিউটন মশালের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়েছে, তা তুমি কোন আলোয় পড়েছো শুনি? হে এই আমি কোন আলোয় পড়েছি তো জানার দরকার নেই, তুই আগে বল ওরা যে রাস্তার আলোয় পড়েছে, কে মশালের আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা পুরুষ মানুষ রাতে বেলা পড়াশোনা করতুক, তুই মেয়ে লোক ওদের কাছে কেন যেতিস বল? ভগবান, কত বড় বড় মনীষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো! এই কারণে জীবনে কোনোদিন উইনি আর হলি না, আর হতে পারবিও না। এই তো কিছুদিন আগে এত মদ খা খেয়েছি পুকুরে ডুবে মরে যাচ্ছিল, কোনো ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচলে পেত জীবন ভিক্ষা চাইলাম, আর বললাম বাবা এত বলে তো মদ খাওয়া ছাড়াতে পারিনি, তার যত খুশি খাক, কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁচলে বাড়ি চলে আসে। আর বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ মানুষ শুধু মুড়ি খাবে, তা কি দিয়ে খাবে? মুড়ির সঙ্গে বারাসা। ভাষা পরিষ্কার কর, ওটা বাতাসা। শোনো, আজ সন্ধ্যে সাতটার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসরে নাম গাইতে আসছে, ওই সময় আমরা মুড়ি বিল্লি করতে যাব। হ্যাঁ যাবো, কোথায়? এখন যাবো ওই তপন গোস্বামীর হরি নামে শুনতে। Thank you.
শ্যাম, ই বাবা রে, তুই একা এলি সে খুলি ওলা কই রে? তোর বাগে ছেড়াই চলতে তো কি হচ্ছে? তা ছেড়াই চলতে মানে এই যাচ্ছি দাও তো বড় হাম বড় যাচ্ছি। এই যাচ্ছি মানে নিরামিষ থেকে ফিসকির মতো লোক আছে। তুই নিরামিষ থেকে ফিসকির মাতি? হ্যাঁ, আর তোমাকে পুরো হাত টান পড়ে গেছে জানো? কেন? আমি ছিলাম প্রদীপ এলাকায় ডাইনি খুলি, কি নাম কি যশ, আর তুমি গান করো ওয়াশ রোয়াশ রোয়াশ। হ্যাঁ চল। এই তপন কুমার গোস্বামী রে কে প্রদীপ পাল রে? বাবা কোথায় তপন আর কোথায় প্রদীপ পাল? জয় রাধে শ্যাম, এই মহতি হরিবাসের আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি। তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, এখানে আমার ভক্তিপতি মায়েরা এবং আমার পিতৃদুলো বাবারা আছে, সবাই মিলে একটু ক্ষমা করে দেবেন। তবে এই মহতি হরিবাসের দাঁড়িয়ে এই তত্ত্বকথা থেকে আপনাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ ৫০,০০০ টাকা দেবো। আর বিশ্বাস যদি না হয়, আজকের যে বায়না সরু ৬০,০০০ সেটাও আমি নেব না। সেখানে আমাদের প্রোগ্রাম দেখে আনন্দিত খুশি হয়ে এক ১৮ বছরের মহিলা আমাকে ১.৫ কিলো ওজনের সোনার থালা দিয়েছে। তারপর আমি পালার ভিতরে প্রবেশ করবো। কি হলো পালাচ্ছে কেন? এটা তো আর শুনে তোর গোয়া উঠেছে গো। ইয়ে কি বলে রে দুয়ার কি আর খুলি, এ দুজন মিলে আমাকে বেনার হতে দেবে না। সীতাপতি পাপনি দাম মহতি, সীতাপতি পাপনি দাম মহতি, রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাপনি দাম মহরে, সীতাপতি পাবন নাম হরে। নয়নে দিগালে চরণ ধোয়াবো, হৃদয় আসনে তোমাকে বসাবো। রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে, গৌর প্রবন্দ হরে। আপনাদের এখানে যখন আমি কীর্তন গান পরিবেশন করতে আসি, আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। পালা চলবে না, পালা ঘুরি মারো, অন্য পালা ধরো। তবে আমি তপন কুমার গোস্বামী বলতে পারি, মদ খাওয়া খুব ভালো জিনিস।
আমি বলছি এই পালাটা হবে হবে কাকা হবে। তবে এই মহতি হরিবাসের আমার ভক্তবৃন্দ মায়েরা, আমি মতখর নিয়ে কয়েকটা প্রশ্ন করবো, আমরা সবাই মিলে মন দিয়ে শুনবেন। আমার প্রথম প্রশ্ন, যারা মদ খায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সহজে তারা বুড়ো হয় না? আসতে জয়রাজের দিকে তাকাবেন, কারণ কীর্তনটা এদিকে হচ্ছে, এদিকে তাকাবেন। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি গলা ফাটে চিৎকার করে বলতে পারি, তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না? এ বাহারে সে মদের নেশা বুড়ি গলা টিপে ধরেছি, শালা বুড়ি মেরে খুনে যায়, সে কোটা এই নুকশি এখানটা এদিকে। এই গুড়ে কি বলছে? কি বলেছি? যা মদ খায় তারে ভাই চার চার জীবনে কুকুরে কামড়ায় না, ওরা জানে না। আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না? তবে আমি প্রশ্ন করে বলেছি, আপনারা সবাই শুনেছেন, উত্তর দিতে পারেননি, উত্তরগুলো বলে দিয়ে শুনুন। আমার প্রথম প্রশ্ন কি ছিল মায়েরা, মনে আছে? যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না, তাই তো নাকি? তা বুড়ো হবে কি করে? এরা তো মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায়। ঘুমাতে তোর বাপ কি বললো কথাটা? তোর নাকি মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতর ঢুকবি? আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাবেরা, মনে আছে? যে যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায় না, তাই তো নাকি? তা কুকুরে কামড়াবে কি করে? এরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। কি বললো কথাটা? তোরা কি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস? বারে টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। বারে হরিনামে মাঝখানে কে বাটকর্ম করছে বলে? শালা মন বড়ে বুড়ি উই করতেছে, শালা এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিছি রে। এই গরমের সময় বুড়ি কি শুরু করেছে কে বলে? কি খেয়েছি কোনদিন? এ পচা ফুল চিংড়ি খেয়েছে মনে হয়। এই বুড়ি কে এখানে তুলে ব্যবস্থা করে? আসতে জয়রাজে এদিকে দেখবেন। আমার লাস্ট প্রশ্ন কি ছিল মায়েরা, মনে আছে? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না, তাই তো নাকি? তা চুরি ডাকাতি হবে কি করে? এরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে, চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। এবার তোর কোন নাম আছে? আমাকে
আর বিচ্ছিরি বুড়ি একা হবে শুকনো মুড়ি খাচ্ছে আর ইচ্ছা মতো বাটকার মুখে মানুষ টিকতে পারছে না এখানটায়। হ্যাঁ মুড়ি বসা মুন্ডু ঘুরতে একারে মানুষের মুড়ি মা। তা তোমার তো তিন কোটাল পেরে গেতে এক কোটাল পড়েছে, তা তোমার বাড়িতে কেউ নেই, একটা হরিবাসর এসে খাবার জন্য হাঁ করতে যা। ওরে বাবা, আমি আমি দুদিন পরে কিছু খাইনি রে বাবা, এই হরিবাসর এসেছি দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা। বারে আমার শিক্ষিত সমাজ, বারে আমার সাদের ভারতবর্ষের বুকের মা, এখনো না খেয়ে আছে। ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস এই পৃথিবীতে মার উপরে যার কেউ নেই। আমি কি বলি বুড়িমাকে সুস্থ করি, তারপরে পেমেন্টটা করছি, একটু দাঁড়াও বাবা। আরে বাবু, সে অসুস্থ আমি দেখতে এসেছি, পরে শো আছে ভাই, এক ঘন্টা সময় আছে ভাই, পেমেন্টটা কর, এই মুহূর্তে চলে যাব। আপনি কিছু টাকা কম নেন না বাবু? বাবু আপনি জানেন আমার কত খরচ, আবার দেখেন যদি সকতে এসেছি, আমার তিনখানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, আমার দুয়ার কি আছে, কত খরচ আপনি বুঝবেন না। পয়জন আমার এই বুক পাতে দিচ্ছি, আপনি লাথি মেরে নিন, কিন্তু এক টাকা কম নিতে পারবো না। তপন বাবু, আমি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলি, দর্শকদের মন জয় করছেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। হরিনাম শিখেছে একটু নাম হয়েছে, গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে, সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো তপন কুমার গোস্বামী। মুলোকে বাইরেতেই আমার কি আসে যায়, আমি ভাবি কোন চন্দ্র চামড়া তোমার গায়ে, তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, বেঁচে বেঁচে হরি বেঁচে এরাই করে খাই। তপন বাবু, আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছি আপনার মধ্যে কোনো জ্ঞান নেই। আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস? এক থেকে 1.5 লাখ। হরিনাম বিলিয়েছে গৌরাণী, সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 চাই। আপনারা বলুন, 3 মিনিটের গল্প 3 ঘন্টা, 3 ঘন্টা শেষ, 60,000 থেকে 70,000 টাকা বাজে মানে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্রগড়ে আমরা তবে হরি কথা গাই, ওই হরি নাম শুনলে পাপে পড়ে দেবো সবাই। হরি নাম বিলিয়েছে গৌরাণী, সেই হরি নাম 3 ঘন্টায় 70,000 চাই। ধ্যানিস্তাই গানি বলি যেও নাই সব ভুলি, ধ্যানিস্তাই গানি বলি যেও নাই সব ভুলি, সব ভগবান বিরাজ করি মানুষের অন্তরে, সব ভগবান বিরাজ করি মানুষের অন্তরে। যত অনুরোধ কর আমি কিন্তু 1 টাকা কম দিতে পারবো না। আমি জানি বাবু আপনি 1 টাকাই কম নেবেন না, আমি আপনাকে 7 টাকাই দিয়ে দেবো, কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়, ভক্তি যখন ভেতরে প্রবেশ করে সে ভেতরে প্রসাদ হয়ে যায়, ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায়, ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়, ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়, আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির।
সে মন্দিরে দেবী হয় মা, সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না? কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু, মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আপনারা মদ খেলে এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে আপনারা ছোট করান। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে দেখবো, প্রকৃত অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। মাকে তোর হাতে তুলে দেবো না? আমি যখন মাকে বুকে আগলে রাখতে পেরেছি আমি মাকে সুস্থ করে তুলবই। আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করি এই টাকাগুলো জমিয়েছি রে বাবা, আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবি রে বাবা। মা গো, জীবনে ভুল করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর একবার একবার আমাকে খোকা বলে ডাকো। ভাবি কি করে সেদি মা হলো ছেলের জীব, ওই মায়ের দিনই শোধ হবে না আজীব। ওই মায়ের দিনই শোধ হবে না আজীব। সুধাবি কি করে সেই, সুধাবি কি করে সেই, মা হলো ছেলের জীব, মায়ের জিনি শোধ হবে না আজীব। মায়ের জিনি শোধ হবে না আজীব। শিশুকালে মায়ের কোল ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। আমি তো কথা দিচ্ছি মা, তোমাকে ছেড়ে কোনদিন আমি কোথাও যাব না। শিশুকালে মায়ের কোল ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। বুকের সুধায় কৃষ্ণা মেলা, বুকের সুধায় কৃষ্ণা মেলা, মা হলো ছেলের জীব, মায়ের জিনি শোধ হবে না আজীব। মায়ের জিনি শোধ হবে না আজীব।